হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে চ্যাট জিপিটি লোগোটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে পলিগন টুল সিলেক্ট করলাম। মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে পলিগন অপশন পাওয়া যাবে। এখানে রেডিয়াস 50px এবং সাইডস 6 টাইপ করে ওকে ক্লিক করলাম। স্ট্রোক সাইজ 1px সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্ম অপশন থেকে উইথ 101px এবং হাইট 87px টাইপ করে ইন্টার বাটন প্রেস করলাম। অবজেক্ট ঘোরাতে রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। এখানে অ্যাঙ্গেল 90° টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এরপর এই অবজেক্ট কপি করার জন্য অবজেক্ট মেনু থেকে পাথ এবং অফসেট পাথ ক্লিক করলাম। এখানে অফসেট 50 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। সমস্ত অবজেক্ট সিলেক্ট করে মাউসের সাহায্যে কর্নার বাইরের দিকে ড্রাগ করে অবজেক্টের সাইজ বড় করলাম। এই অবজেক্ট সিলেক্ট করে কপি করার জন্য এডিট মেনু থেকে কপি, এরপর পাস্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। শিফট বাটন হোল্ড রেখে সমান করে অবজেক্ট উপরে বসিয়ে দিলাম। আবার এই অবজেক্ট কপি করার জন্য এডিট মেনু থেকে কপি, এরপর পাস্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। এখন মাউসের সাহায্যে অবজেক্ট এখানে সমান করে বসিয়ে দিলাম। এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খেয়াল রাখতে হবে যেন একটি অবজেক্টের সাথে আরেকটি অবজেক্ট স্পর্শ করে। যদি স্পর্শ না করে তবে সেটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এর জন্য প্রথমে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে অবজেক্টের যে সমস্ত জায়গায় অবজেক্ট স্পর্শ হয়নি সে সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করব। কাজের সুবিধার্থে জুম ইন করে নিয়ে অবজেক্ট চেক করে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে অ্যাডজাস্ট করে দিব। খেয়াল রাখতে হবে, যদি সবগুলো ঠিক মতো অ্যাডজাস্ট না হয় তাহলে লোগোটি ঠিকঠাকভাবে তৈরি করা যাবে না। এই জন্য অবজেক্ট অ্যাডজাস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এখন সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, কালার অপশন থেকে ফিল কালার হোয়াইট সিলেক্ট করলাম। এরপর কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাথে মাইনাস সাইন থাকা অবস্থায় মাউসের সাহায্যে এরকমভাবে ড্রাগ করে লোগোটির অপ্রয়োজনীয় অংশ কেটে নিলাম। অল্ট বাটন ছেড়ে দিয়ে এখানে ড্রাগ করে শেপ ইনিট করলাম। এখন অবজেক্টের একটি অংশ রাউন্ড করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম। এরপর লাইনটি টেনে রাউন্ড করলাম। এখানে দুইটি হ্যান্ডেল তৈরি হয়েছে এবং হ্যান্ডেল ধরে শেপ রাউন্ড করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে কর্নার রাউন্ড করলাম। এখন অবজেক্ট সমানভাবে পাঁচটি কপি করার জন্য ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্ম সিলেক্ট করলাম। এখানে কপিস 5, অ্যাঙ্গেল 360, অবলিক 6, হরিজন্টাল -43 এবং ভার্টিক্যাল 50 টাইপ করলাম। এখানে প্রতিটি অংশ সমানভাবে ট্রান্সফর্ম করার জন্য হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাডজাস্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট না হয় ততক্ষণ অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। আমার অ্যাডজাস্ট কমপ্লিট, ওকেতে ক্লিক করলাম। এখন অবজেক্টের প্রতিটি অংশ আলাদা করার জন্য অবজেক্ট মেনু থেকে এক্সপেন্স অ্যাপারেন্স সিলেক্ট করলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।